ওমিক্রন নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত, কি করা উচিত কি করা উচিত নয় এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন পিজি অর্থাৎ এসএসকেএম হসপিটালের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর দীপ্তেন্দ্র সরকার। নমস্কার, ডক্টর দীপ্তেন্দ্র সরকার, আমি পেশায় শল্য চিকিৎসক, এসএসকেএম হসপিটালের শল্য চিকিৎসা বিভাগের প্রফেসর এবং এখানকার কোভিড স্ট্র্যাটেজি টিমের অন্যতম সদস্য। আজকের বিষয় কিছুদিন আগে টেড্রস সাহেব, WHO যিনি চিফ, তিনি তাকে একটা সাংবাদিক সম্মেলনে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই প্যান্ডেমিক বা অতিমারি কবে শেষ হবে। উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, যখন পৃথিবীর সভ্যতা বা এই মুহূর্তের মানব সমাজ যখন চাইবে এটাকে শেষ করতে তখনই এটা শেষ হবে। এই কথাটাকে যদি আমরা একটু বিবেচনা করি বা কাটাছেঁড়া করি, আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চেয়েছেন। ধরুন আমি সহজ করে আমার বাড়ি থেকে সমাজে যাই, এটা তো একটা প্যান্ডেমিক বা একটা গ্লোবাল ইভেন্ট, অর্থাৎ এটা কিন্তু কলকাতার গাঙ্গুলি বাগানে অনেকগুলো ডেঙ্গু কেস নয়, এটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা গাঙ্গুলি বাগানে, ততটাই নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে বা ততটাই লাক্সার ইজিপ্টে, অর্থাৎ এটা একটা গ্লোবাল ইভেন্ট। এবং এই প্যান্ডেমিক থেকে বেরোতে গেলে গ্লোবালি বেরোতে হবে, একটা দেশ মানে খুব সুরক্ষিতভাবে কলকাতাকে আপনি রাখতে পারবেন না, আপনাকে পুরোটা বেরোতে হবে। তাহলে আমাদের এই সভ্যতার কি করা উচিত ছিল? না, আমরা যখন ভ্যাকসিনেশন শুরু করলাম আমাদের বলা উচিত ছিল এটা গ্লোবাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, কিন্তু ঘটলো কি না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম বা ইউরোপ ধনী দেশগুলো কি করলেন, তারা দুটো ডোজ ভ্যাকসিন নিলেন, ইউনাইটেড কিংডমে বুস্টার ডোজও পেয়ে গেছে। কিন্তু আফ্রিকায় যদি আপনি গড় দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু কেবলমাত্র 20% মানুষ একটা ডোজ ভ্যাকসিন পেয়েছেন, সেখানকার স্বাস্থ্যকর্মীরা অনেকেই এখনো ভ্যাকসিন পাননি। তাহলে ঘটনাটা কি ঘটলো যে আপনি আফ্রিকাতে 80% মানুষকে আনভ্যাকসিনেটেড ছেড়ে দিলেন, তাহলে নেক্সট জিনিসটা কি হবে না, সেখানে ভাইরাসের মধ্যে মিউটেশন ঘটানোর সম্ভাবনা বাড়বে। দ্বিতীয় প্রবলেমটা, কেন বারে বারে আফ্রিকাতে ভ্যাকসিনেশনের ওপর জোর দেওয়া হচ্ছিল, ওই যে বললাম আফ্রিকাকে ধরা হয় হাব অফ HIV বা এইডস ইনফেকশন, অর্থাৎ সেখানে একটা HIV আক্রান্ত মানুষের দেহে যখন ভাইরাস প্রবেশ করে, আমরা জানি মোটামুটি 14 দিনের মাথায় আমাদের শরীর থেকে ভাইরাসটি চলে যায়, আমাদের নিজস্ব যে ইমিউনিটি সেটা এই ভাইরাসকে ধ্বংস করে দেয়। কিন্তু যদি উনি HIV আক্রান্ত হন তাহলে 14 দিনে ভাইরাসটি মারা যায় না, অর্থাৎ সে তার সেই ব্যক্তিটির দেহের মধ্যে প্রতিক্রিয়া চালাতে থাকে এবং তার আস্তে আস্তে মিউটেশন তৈরি হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। সেই কারণে গ্লোবাল ভ্যাকসিনেশন কথাটা দেয়া উচিত ছিল, সেই কারণে টেড্রস সাহেব বলেছিলেন যে মানব সভ্যতা যখন চাইবে তখনই এই অতিমারি শেষ হবে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমার বাড়িতে আমার একজন ড্রাইভার আছেন, আমার একজন ডোমেস্টিক হেল্প আছেন, আমার বাড়িতে একজন মালি আসেন যিনি রোজ বাগানটা পরিষ্কার করেন, একজন আসেন যিনি আমার শৌচাগারটা পরিষ্কার করেন, এবং আমরা 8 জন লোক বাড়িতে থাকি, যদি আপনি ভাবেন যে আপনারা 8 জন ভ্যাকসিন নিলেই আপনার পরিবার সুরক্ষিত, তা কিন্তু নয়। আপনার বাড়িতে এত বছরের পুরনো ড্রাইভারজির ভ্যাকসিনটাও ইম্পর্টেন্ট, আপনার বাড়িতে যিনি কাজ করতে আসেন ডোমেস্টিক হেলথ তার ভ্যাকসিনটাও ইম্পর্টেন্ট, তবেই একমাত্র আপনি একটা ভ্যাকসিনেটেড বলয় তৈরি করতে পারেন। পৃথিবী এই চরম ভুলটি কিন্তু গত 18 মাসে করেছে, যার ফলে ওমিক্রনের মতো মিউটেন্ট স্ট্রেন আবার তৈরি হচ্ছে। মুশকিলটা এটা নয় স্ট্রেন তৈরি হওয়া, মুশকিলটা এটা যদি একবার ভ্যাকসিনেশন ফেলিওর হয়
তাহলে আমেরিকাতে যে 72% মানুষকে ভ্যাকসিন দেয়া হয়ে গেছে বা ইংল্যান্ডে যে 27% মানুষকে বুস্টার দেয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু নেট এফেক্ট শূন্য হতে চলেছে। সুতরাং গ্লোবাল ভ্যাকসিনেশনকে যত শীঘ্র সম্ভব শেষ করা হবে ওমিক্রনদের গঠন হওয়ার সম্ভাবনা ততই কমবে। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেখানে সারা পৃথিবীর সরকার এবং ভারতবর্ষে ভারত সরকার রাজ্য সরকার ঢালাও অ্যারেঞ্জমেন্ট করেছে ভ্যাকসিনের, সেখানে কিছু মানুষ যে অ্যান্টি ভ্যাকসিন একটা থট প্রসেস নিয়ে চলছে, তারা ভাবছে এর মধ্যে চিপ লাগানো আছে, তারা ভাবছে এর এটা নিলে তাদের স্ট্রোক হয়ে যাবে, তারা এটা বুঝতে চাইছেন না যে একটা শিশু জন্মানোর থেকে 2 থেকে 4 বছরের মধ্যে 15-16টা ভ্যাকসিন পেয়ে থাকেন, তাদের কেউই বিকলাঙ্গ হয়ে যান না, তাদের কেউই ভবিষ্যতে তাদের খবরটা বিল গেটসের কাছে গিয়ে পৌঁছয় না। এটা একটা অত্যন্ত হাস্যকর কনস্পিরেসি থিওরি। তার প্রতিফলন এইভাবে ঘটেছে যে এটা তো একটা ডিনায়াল মোড, এবং সাধারণভাবে আমরা মানুষ প্রথমেই যখন একটা কিছু ঘটে আমরা বলতে শুরু করি সাইকোলজিক্যালি এটা ঘটেনি, বা ঘটালেও এটা অমুক লোকের দোষে এটা ঘটেছে, এটা আমাদের ফেনোমেনন নয়। আপনি যদি অদি পাউস নাটকের প্রথমে দেখেন সেখানেও একই জিনিস ঘটছে, অর্থাৎ সেখানকার মানুষ মনে করছেন কোনো একজন অজানা শত্রু আমাদের দেশে একটা প্লেগ অতিমারি এনেছে, এবং তার থেকেই নেচারকে পুজো করা এবং ভগবানকে পুজো করার উৎপত্তি ঘটেছিল। সুতরাং আবারও বলছি যে এটা একটা ঘটে যাওয়া প্যান্ডেমিক, পৃথিবী এরম প্যান্ডেমিক আরও বারে বারে দেখবে, এবং যারা এখন ভ্যাকসিন নেননি বা খুব ডিলে করে ফেলেছেন তাদের এখনও স্কোপ আছে, দয়া করে ভ্যাকসিনটা নিন। যদি ভ্যাকসিন আপনি না নেন তাহলে কিন্তু একটা সময় আসবেই যেখানে পৃথিবীকে এই প্যান্ডেমিককে শেষ করতে বলপূর্বক ভ্যাকসিনেশন দেওয়ার প্রশ্ন আসবে, এবং কিছু কিছু দেশ সেই রাস্তার দিকেই এগোচ্ছে। কারণ আমার পাশের লোকের ভ্যাকসিন না নেওয়া যদি আমার বা আমার পরিবারের মৃত্যুর কারণ ঘটে তাহলে বেশি দিন পর্যন্ত কিন্তু এটাকে সহ্য করা হয়তো পৃথিবীর পক্ষে সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর দীপ্তেন্দ্র সরকারকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস, দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিপস। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং মেডিটিপস সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নোটিফিকেশনটি আপনি প্রথমেই পেয়ে যান। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।